নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটির টপিক হলো আলুর গোড়ায় মাটি কখন দেবেন এবং আলুর গোড়ায় মাটি দেওয়ার আগে আপনারা কোন কোন সাবধানতা অবলম্বন করবেন। তাই বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আলু চাষের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো আলুর কেল বা বেড তৈরি। কারণ আপনারা যদি সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে যদি আলুর কেল বা বেড তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আলুর ভালো ফলন পাবেন না। তাই বন্ধুরা আপনারা যদি আলুর ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই কিন্তু সঠিক টাইমে এবং সঠিক পদ্ধতিতে আলুর বেড তৈরি করার চেষ্টা করবেন। তো বন্ধুরা এখন আমি আলোচনা করব আপনারা কখন এবং কোন পদ্ধতিতে আলুর বেড তৈরি করবেন। তো অনেক চাষি বাড়ি কিন্তু এই আলুর বেড বা কেল তৈরির সময় অনেক ভুল করে। তো বন্ধুরা আপনারা মোটামুটি আলুর গাছের বয়স যখন 30 থেকে 35 দিন হবে তখনই কিন্তু আলুর কেল বা বেড তৈরি করে দিবেন। এবং এই সঠিক সময়ে যদি আপনারা আলুর কেল বা বেড তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আলুর যে ফলন সেই ফলন কিন্তু কেলের বাইরে চলে আসবে, এর ফলে কিন্তু আলুর যে ফলন অনেক নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন সঠিক টাইমে আলুর কেল তৈরি করতে। এবং এই আলুর কেল বা বেড তৈরি করার সময় অনেক চাষি বাড়ি কিন্তু আরেকটি ভুল করে, সেটি হচ্ছে কীটনাশক প্রয়োগ করেন না। তো এর ফলে কিন্তু মাটির যে বিভিন্ন ধরনের পোকা রয়েছে সেই পোকাগুলি কিন্তু আলু গাছকে আক্রমণ করে এবং অনেক আলু গাছের গোড়া কেটে দেয়, এর ফলে কিন্তু আলু ক্ষেতের প্রচুর আলুর গাছ নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা আপনারা কিন্তু আলুর বেড বা কেল তৈরির আগে অবশ্যই কিন্তু কীটনাশক আলু ক্ষেতে প্রয়োগ করবেন। তো আপনারা বাজারে বিভিন্ন ধরনের লিকুইড কীটনাশক পেয়ে যাবেন, তো সেগুলি আপনারা কিন্তু বাড়িতে এনে আপনারা কাঠের গুঁড়োয় মিশিয়ে অথবা বালিতে মিশিয়ে জমিতে ছিটি দিতে পারেন। তবে এই কাজটি অবশ্যই কিন্তু আলুর বেড তৈরির আগেই করবেন। তো বন্ধুরা এরপর যে বিষয়টি হলো সেটি হচ্ছে চাপান সার প্রয়োগ। তো যে কোনো ফসল চাষের ক্ষেত্রে এই চাপান সার প্রয়োগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা আপনারা আলুর বেড তৈরির আগে অবশ্যই কিন্তু জমিতে চাপান সার প্রয়োগ করবেন, অর্থাৎ যেদিন আপনারা আলুর বেড বা কেল তৈরি করবেন সেই দিনই কিন্তু আপনারা চাপান সার জমিতে ছিটিয়ে দিয়ে তারপর লাঙল টানবেন। এবং কেল তৈরির আগে অবশ্যই আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে আলু ক্ষেতের মাটিটাকে আলগা করে নেবেন। তাহলে কী হবে, আপনারা যখন কেল তৈরির জন্য লাঙল টানবেন তখন কিন্তু খুব সুবিধা হবে। তাই আপনারা এই ধরনের আগাছা নিরানি যন্ত্রের সাহায্যে আলু ক্ষেতের মাটিটাকে আলগা করে নেবেন। তো বন্ধুরা আলুর বেড বা কেল তৈরির লাঙ্গল কীভাবে বাড়িতেই তৈরি করবেন এই নিয়েও একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদাসর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।